36 রানে অল আউট ভারত, লজ্জার রেকর্ড গড়ল ভারত। ভারত অস্ট্রেলিয়া দিবারাত্রির টেস্টে বোলারদের আধিপত্য দেখছে ক্রিকেট বিশ্ব। ওজি বোলারদের দাপটে টেস্টে নিজেদের সর্বনিম্ন রানে লজ্জা পেল ভারত। 1974 সালে ইংল্যান্ডের বিপক্ষে 42 রানই ছিল ভারতের সর্বনিম্ন সংগ্রহ, এবার তাও হল না রানের। 36 রানে ইনিংসে গুটিয়ে গেল কোহলির বাহিনী, অথচ তৃতীয় দিনে 62 রানে এগিয়ে থেকে শুরু করেছিল সফরকারীরা। হাতে উইকেট অক্ষত 9টি, কিন্তু বিধিমাম অ্যাডিলেডের সকালটা যে ভারতের হলো না। শক্তিশালী ব্যাটিং লাইন আপ ধসে পড়ল নিমিষেই, সকালটা নিজেদের করে নিলেন স্বাগতিক দলের বোলাররা। টেস্টে ভারতের ইতিহাসে সবচেয়ে কম রানে অল আউট হওয়ার রেকর্ড করে বসল ভারত। ভারতের ব্যাটিং লাইন আপে আঘাতটা শুরু করেন প্যাট কামিন্স, নাইট ওয়াচম্যান বুমরাকে ফিরিয়ে শুরু করে সে তাণ্ডবের। এরপর একে একে পূজারা কোহলিকে বিদায় করেন এই অজি পেসার, পূজারা ফেরেন শূন্য হাতে, আর অধিনায়ক কোহলির ব্যাট থেকে আসে মাত্র 4 রান। প্যাট কামিন্সের পর ঝড় তোলেন হেজেলউড, তার বোলিং তোপে তাসের ঘরের মতো ধসে পড়ে ভারতীয় লাইন আপ। রাহানে ঋদ্ধিমান সাহা, অসিন, মায়াঙ্ক আগরওয়াল উইকেটে টিকতে হিমশিম খান রীতিমতো, কেউ দুই অঙ্কের ঘর পার হতে পারেনি। অজি বড়ালদের দাপটের দিনে ভারত গড়ে নতুন একটি রেকর্ড, মাত্র 36 রানে ইনিংসে গুটিয়ে যায় সফরকারীদের। তবে হাতে ব্যথা পেয়ে রিচার্ড হার্ড হয়ে মাঠ ছাড়েন ভারতের শেষ ব্যাটসম্যান মোহাম্মদ সামি। টেস্ট ইতিহাসে এটি পঞ্চম সর্বনিম্ন দলীয় সংগ্রহ। স্বাগতিক বোলারদের পক্ষে হেজেলউড মাত্র 8 রান দিয়ে নেন 5টি উইকেট, প্যাট কামিন্স নিয়েছেন 4টি উইকেট। আশা করি আপনারা পুরো খবরটি বুঝতে পেরেছেন যে ভারত মাত্র 36 রানে অল আউট হয়ে গিয়েছে।